जय नितानंद द्वैत गौरांग जय जय नितानंद द्वैत गौरांग जय जय नितानंद द्वैत गौरांग जय जय यशोदानंदन शची सुत गौरचंद्र यशोदानंदन शची सुत गौरचंद्र यशोदानंदन शची सुत गौरचंद्र यशोदानंदन शची सुत गौरचंद्र रोहिणी नंदन जय जय रोहिणी नंदन बलराम नितानंद जय जय महाविष्णु अवतार सियद्वैत चंद्र महाविष्णु अवतार सियद्वैत चंद्र जय गदाधर शिवासादि गौर भक्त शिवासादि गौर भक्त वृंद गदाधर शिवासादि गौर भक्त वृंद सर्व रूप सनातन राय रामानंद सर्व रूप सनातन राय रामानंद खंडवासी नर हरे खंडवासी नर हरि मुरारी मुकुंद द्वादश गोपाल चौसठ महंत द्वादश गोपाल आदि चौसठ महंत छय चक्रवर्ती अष्ट कवि राजचंद छय चक्रवर्ती अष्ट कविराज चंद्र गिरिपुरी भारती आदिपुरी माधवेन्द्र गिरिपुरी भारती आदिपुरी माधवेन्द्र वासुदेव घोषार बसुरामानंद वासुदेव घोष आदि बसुरामानंद पुत्र संगे भजे राय भवानंद पंचपुत्र संगे भजे राय भवानंद तीन पुत्र संगे नाचें थेन शिवानंद तीन पुत्र संगे नाचें थेन शिवानंद काशी मिश्र सार्वभौम जय प्रताप रुद्र काशी मिश्र सार्वभौम जय प्रताप रुद्र काशीवासी तपन मिश्र जय प्रकाशानंद काशीवासी तपन मिश्र जय प्रकाशानंद छोट बड़ हरिदास दास गोविंद छोट बड़ हरि छोट बड़ हरिदास दास गोविंद
हरिदास दास गोविंद जगाई माथाई चपल गोपाल जय देवानंद जगाई माथाई चपाल गोपाल जय देवानंद उड़िया गौड़िया जत गौर भक्त वृंद उड़िया गौड़िया जत गौर भक्त वृंद सभी दिले कर दया आमी अति मंद सभी मिले करो कृपा आमी अति मंद जेखाने जते कोई आछेन गौर भक्त वृंद जेखाने जते काछेन गौर भक्त वृंद सबाई मिले देव जुगल पड़ो कृपा आमी अति मंद यही कृपा कर प्रभु गौर नित्यानंद यही कृपा कर गौर नित्यानंद ज्ञान शेषेर दिने बोलते पारि हानि पाई गौरांग ज्ञान शेषेर दिने बोलते पारे हानि पाई गौरांग আমার সবাই মিলে চাতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন শেষের দিনে বলতে পারি হানি তাই গৌরাঙ্গ যেন বদন ভরে গাইতে পারি জয়নি তাই গৌরাঙ্গ যেন বদন ভরে গাইতে পারি গৌর নিত্যানন্দ যেন বদন ভরে প্রেমানন্দে বলতে পারি জয়নি তাই গৌরাঙ্গ জয়নি নিত্যানন্দ তুই তো গৌরাঙ্গ জয় জয়নি নিত্যানন্দ তুই তো গৌরাঙ্গ জয় জয়নি নিত্যানন্দ তুই তো গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই জয়নিতাই জয় গৌর জয়নিতাই জয় গৌর জয়নিতাই জয় গৌর জয়নিতাই জয় গৌর জয় গুরুদেব জয়নিতাই জয় গৌর জয় প্রভুপাদ সর্বগ্রে জানাই পরম পূজনীয় আমার গুরু পাদ পদ্ম জয় নিত্য লীলা পবিষ্ট অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তিভূষণ নিষ্কিঞ্চন গোস্বামী মহারাজের চরণ কমলে জানাই শতকোটি ভূমিষ্ঠ দণ্ডবোধ প্রণতি তৎপরে জানাই জয় নিত্য লীলা পবিষ্ট অষ্টোত্তর শত ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের চরণ কমলে জানাই শতকোটি সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি আর শ্রদ্ধেয় কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী শুধু কৃষ্ণদাসী মা ও বোনেরা প্রণম্য ব্রাহ্মণ বৈষ্ণব সহিত বন্ধুবর্গ ছোট্ট সোনা ভাই বোনেদের সযোগ্যতার্থে সম্মানার্থে আমার ভালোবাসা শুভেচ্ছা জানি আজকে কিছু কৃষ্ণ কথা বা হরি কথা বা গৌর কথা বা ধর্মীয় কথা
বা ভাগবতীয় কথা বা কথামৃত হরি কথামৃত পঠন করব এই বাসনা নিয়ে এই মহতি হরিবাসরে শুভ উপস্থিত হয়েছি সুধী গৌর ভক্ত বৃন্দ এই হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা পঠন করতে গিয়ে এই অধমা বালিকার বহুবিধ ভুল ত্রুটি অপরাধ হবে সুধী গৌর ভক্ত বৃন্দ এই অধম বালিকাকে নিজ গুণে চরণ স্থান দিয়ে বহুবিধ ভুল ত্রুটি অপরাধ ক্ষমা ভিক্ষা দেবেন কেন না চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন কি বললেন কোটি কোটি যুগ যদি ধরি লেখ এই গণেশ এক মুহূর্ত বা এক পল লীলার নাহি পায় সে অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া কি বরে নিব তাহাই আমি বিস্তার করিয়া অনন্তদেব নামে একজন ভক্ত ছিল তিনি অনন্ত বদন পেয়েও ভগবানের লীলামৃত লীলার এক বিন্দু তিনি আদি অন্ত মধ্য দিতে পারল না আর কোটি কোটি যুগ ধরি যদি লেখলে গণেশ গণেশ দেব দেবতা তিনি যদি সাগরের জলকে কালি করে যদি এই আব্রহ্ম পৃথিবীকে কাগজ করে আর পর্বত বা পাহাড়কে যদি লেখনি করে তবু শ্রী গোবিন্দের রাধা মাধবের এক বিন্দু লীলার কথা তিনি লিপিবদ্ধ করতে পারে না অনন্ত চৈতন্য লীলা অনন্ত কৃষ্ণ লীলা অনন্ত শব্দে ন অনন্ত যার কোনো অন্ত দেওয়া যায় না কি বলবো ক্ষুদ্র শিশুমতি কৃতদাসী আপনারা গৌরভক্ত বৃন্দ আপনাদের চরণে কৃতদাসী তাই ভক্তবৃন্দের যদি না কৃপা হয় করুণা হয় আপনারা এখানে এসেছেন তাই না আপনারা এসেছেন বলে তো এই মন্দিরটাকে ঘিরে বসেছেন বলে তো আমার খুব ভালো লেগেছে তাই আপনারা কৃপা করে এসেছেন বলে এই অধম বালিকাও এসেছেন তাছাড়া হরে কৃষ্ণ আমার সেই শ্রী গোবিন্দ দাস অধিকারী মহাশয় তিনি আমার দাদা এই যে সর্ব অগ্রে ভাগবত পাঠের অগ্রে ওই যে জয় জয় নিত্যানন্দদ্বৈত গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ এই যে পদটা পাঠের আগে যে পদ বন্দনা করতে হয় এই পদটি আমার এই দাদা দিয়েছেন তা তিনার করুণায় তিনি আমার প্রণম্য শ্রী শ্রী গোবিন্দ দাস অধিকারী মহাশয়ের চরণতলে জানাই সশব্দ শতকোটি দণ্ডবত প্রণতি তিনিও আমাকে অনেক পদ দিয়েছেন অনেক কৃপা করেছেন আজও সেই কৃপা করে তাহার সেই রাধা মাধব গৌরহরি গোপালজির মন্দির প্রাঙ্গণে কৃপা করে এই অধম কৃত দাসীকে এনেছে কেন
उनार चरणेर रेणु करबेन बोले आर तिनार होए आपनारा भक्त आराधना सर्वेशां विष्णुर आराधना परम तस्मात् परतरं देवी तोदियार ना समुच्चन। एकदिन महादेव महादेवी के बोले छिले शोनो महादेवी आराधना नां सर्वेशां विष्णुर आराधना परम जत 33 कोटि देवदेवी आछे सकल आराधनेर चे परम माने श्रेष्ठ आराधना होलो विष्णुर आराधना बा श्री गोविंदेर आराधना श्री राधा माधवेर आराधना তাই আরাধনা নাং সর্বেশাং বিষ্ণুর আরাধনা পরম। তবে বলছি শোনো তস্মাৎ পরতরং দেবী তদীয়ার নাং সমুর্চনম ওই বিষ্ণুর আরাধনার চেয়ে শ্রেষ্ঠ অর্চন হলো ভগবান তিনি নিজ মুখে বললেন ওগো দেবী পার্বতী আমার চেয়ে আমার ভক্তের অর্চন সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বড়। তাই কৃপা করে উনি মেদিনীপুর জেলা ইত্যাদি করে অনেক বিগত জেলা ফেরত হয়ে উনি কীর্তন করেন পাঠাদি করেন উনি তো মহাভক্ত অনেক কষ্ট করে ভিক্ষার জিনিস কন্ধে করে নিয়ে ওই আমার দাদা এক টাকা দু টাকা পাঁচ টাকা করে ভিক্ষা করে নিয়ে এই মন্দির তৈরি করেছেন তো উনি কৃপা করে এই অধম কৃত দাসীকে উনার চরণে স্থান দিয়েছেন আর উনার হয়ে আপনারা সর্বশ্রেষ্ঠ ভক্ত ভক্ত হয়ে এই আসনে বসেছেন বলে এই অধম কৃত দাসীও আসতে পেরেছেন এসেছি কিসের জন্য না আপনাদেরও চরণ তলে রজ হয়ে থাকবার জন্য কৃপা করুন যেন জনম জনম যুগ যুগ ধরে যেন ভক্তের চরণ রজ হয়ে থাকতে পারি। তাছাড়া আমার পরম দয়াল শ্রী গুরুদেবের করুণায় আজকে ব্যাসের আসরে বসতে পেরেছি কিন্তু আমি বসি না কেন না আমি বলো যেই দেহ হে থায় পরিবেশে আমি বলো যেই দেহ হেথায় পরিবেশে হ কেবাকার কেবাকার হইবে আপনা আমি বলো যেই দেহ আমি যে বলছি এটা আমার দেহ আমি বলো যেই দেহ হেথায় পরিবেশে আমি সব থেকে কেশব আমি এটা কেশব নয় আমার মধ্য যে ব্রহ্মাত্মা পরমাত্মা রয়েছেন তিনার নাম কি অনন্ত নামের মধ্যে একটি নাম না হ্যাঁ গো গৌরভক্তবৃন্দ অনন্ত নামের মধ্যে একটি নাম কেশব তাই না কেশব গোবিন্দ গোপাল গিরিধারী তা এই যে কেশব কেশব রয়েছে বলে আমার বেশি বড়াই আমি 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 কিন্তু নয় আমি বলো যেই দেহ হেথায় পরিবেশে ও কেবাকার হইবে আপনা কিন্তু কেশব আছে বলে আমি আমার আমার বাড়ি আমার গাড়ি আমার অট্টালিকা আমার দেহ আমার ধন সম্পদ আমার সব কিছু কিন্তু কে চলে গেলে কে বাদ দাও কেশব বানাম কি কয়কার
केशव कोयका तालवस बो के बात दिए दाओ कोयकर के बात दाओ थाकबे सब तालवस बो सब थाकबे तारे ललिनी दलगत जलब तरल तज्जीवन मती सयो चपल पद्मपत्र उपरी जल थी जलटा जेमन टलमल करे कखन टलमल करते करते पद्मपत्र थेके कखन गड़िए जाए आमरा जानते पारी ना तेमनी एई देहरूप पद्मपत्र थेके के जदि चले जाए केशवेर के बाद दाओ तबे सब 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 दे देह बा पड़े थाके एटाके तखन देह बोले ना कि बोले सब देह डेड बॉडी सब दंत सब सब शब्दे समस्त किछु किन्तु ताल बस ब सब शब्दे मरा देह डेड बॉडी एटा पड़े थाकबे খাঁচা থেকে পাখি চলে গেলে আর খাঁচার কোনোদিন মূল্য নেই তাই মন পাগলা রে নিচে মায়া ভুলে থেকো না মন পাগলা রে এ মিছে মায়া ভুলে থেকো না মিছে মায়া ভুলে থেকো না ये देह मा तीते जाबे चीरो दिन तो रबे ना ये देह मा तीते जाबे चीरो दिन तो रबे ना ছেড়ে যেই দিনে তোর পরাণ পাখি যাবে রে উড়ে ছেড়ে যেই দিনে তোর জীবন পাখি যাবে রে উড়ে পিঞ্জরা ছেড়ে যেদিনে তোর পরাণ পাখি যাবে রে উড়ে সেদিন ধন পরিজন সঙ্গে তো কেউ যাবে না মিছে মায়ায় ভুলে থেকো না মন পাগলা রে মিছে মায়ায় ভুলে থেকো না ওরে আমা দিন ত
बगमन पाखी बन दिन पुराए गल आर कदिन बाकी हर किसी ना हरे बोले बोल देखी मन रोशना नीचे माया भूले थे कोना मनो पगला रे नीचे माया भूले थे कोना जपयो शेषर दिन जानवी रे मन नाम यही हरिना जपयो शेषर दिन जानवी रे मन नाम कतदा पयो बीराम शेषर दिन जानवी रे मन नामेर कत दाम हरि नाम जपयो बीराम शेषर दिन जानवी रे मन नामेर कत दाम भूले थे कोना मीछे माया ओ मन भूले थे कोना जतखन केशव परमात्मा आछे एई देहेर जतन तई केशव कृपा करे आसबे एई बेसर आसने बसे हरि कथा बोलवार जन्य तिनी होलेन आमार काछे वासुदेव गौर भक्त बृंद जे जार काछे से तार गुरुदेव होलेन श्री गोविंद ताइना गुरु के मनुष्य ज्ञान ना करो कखनो गुरु के निंदा प्रभु करने ये ना करो श्रवण गुरु निंदा ना करो श्रवण गुरु निंदा प्रभु करने ना करो श्रवण गुरु निंदा कबू करने
ना करो श्रवण ता गुरु के मनुष्य के ना करो कखन ता गुरु जे जार काछे तार काछे जे जहारी काछे ताहार काछे गुरुदेव ताहारी गुरु ए श्री गोविंद ठीक केशव केशव मंदिर आछे ना ए राधा माधव मंदिर गौर हरि राधा माधव राधा केशव जी रयेछे तिनी मंदिरे आछेन तिनी अनुष्ठानटा करछेन ताई ना तिनी जंत्र संगीत करछेन जंत्र जदि पड़े थाके लक्ष जनार माझे जंत्रिकार बिना जंत्र केमन करे बाजे जंत्रिकार बिना जंत्र केमन करे बाजे एमनी जंत्रगुली एमनी बाजबे ना मृदंग बाजे दादा बाजाच्छे बोले बाजछे आबार ताल करछे बोले बाजछे आबार एई सुर बाजाच्छे हारमोनियम केशो बाजाच्छे बोले बाजछे ताल करछे के सेई राधा माधव सेई राधा गौर हरि राधा केशव जी कीर्तन करछेन केन गौर हरि राधा केशव जी मृदंग बजाच्छे सुरयंत्र बजाच्छे तिनी आबार श्रवण करछेन सेई तिनी भक्त हये मंदिरे भगवान के आमरा मंदिरे भोग दी नैवेद्य आबार सेई प्रसाद पंक्ति करे काके सेवा देया हय भक्त के आबार भक्त मुखे जे जिनि सेवा करेन तिनी के भक्त मुखे तिनी द्वितीय सेई केशव जी राधा माधव गौर हरि तिनी द्वितीय भक्त मुखे आच्छादन करेन ताई गुरु रूपी केशव जी एई बेसेर आसने बसे ओई सब किछु तिनी करछेन বা তিনি করবেন করেছে করছেন আগে করেছে অতীত বর্তমান করছে করবেন আবার করবেন ভবিষ্যতেও তিনি করবেন তাই তিনি বেশের আসনে হরি কথা বলবেন আবার কাহার লীলা শ্রাবণ মাসে শুক্ল পক্ষে গতকাল চলে গেছে দশমী দশমী দিন থেকে আমার এই মন্দিরের পূজক মহাশয় শ্রী শ্রী গোবিন্দ দাস অধিকারী দাসাধিকারী তিনি দশমী দিন থেকে রাধা মাধব গৌহরি গোপাল জিউর ঝুলন আরম্ভ করেছেন শ্রী ভগবানের লীলা এই ঝুলন লীলা একাদশী থেকে অধিবাস করেছে গতকাল আজ একাদশী থেকে এই রাখি বন্ধন পূর্ণিমা তিথি থেকে পর্যন্ত যেটি হলো বলদেব আবির্ভাব পূর্ণিমা আসছে ওই ওই দিন পর্যন্ত এই ঝুলন লীলা এই লীলাটি সেই কেশবজি ভগবান তাহার লীলা জল্পিত নিজ গুণ নাম বিনোদন তং প্রণমামি চ শ্রী সচিতানায় তং প্রণমামি চ শ্রী সচিতানায় উজ্জ্বল বরণ গৌর বরণ দে বিলসিত নিরবধি ভাব বিদেহ ও জল বরণ জলপিত নিজ গুণ নাম বিনোদন তাই সেই নিজের নাম সেই বিনোদ রাধা মাধব কেশব গৌরীর নিজের নাম নিজেই তিনি আস্বাদন করছেন শ্রাবণ মাসের শুক্ল
दशमी दिन थेके एकादशी द्वादशी त्रयोदशी चतुर्दशी पूर्णिमा पर्यन्त ई लीला এই লীলাগুলি আজকে এই লীলা আস্বাদন করছেন কে নিগমকল্পতরুর গলিত ফলম সুখমুখামৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয় মহরসিকা প্রবিভাবকাশ্চ কেই আস্বাদন করছে নিগম কল্পতরি গলিত ফলম সুখমুখ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয় মহুরহ রসিকা ভুবি ভাবুকাশ্চ তো ভাগবত কয় প্রকার ভাগবত হলো দুই প্রকার এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র শাস্ত্র আর এক ভাগবত বড় যারা কৃষ্ণ ভক্ত ভক্তির সোপাত্র তাহলে ভাগবত দুই প্রকার এক ভাগবত হলো এই শ্রীমদ ভাগবত শাস্ত্র বা শ্রী চৈতন্য চরিতামৃত ভাগ শাস্ত্র বা চৈতন্য ভাগবত এক প্রকার আরেক প্রকার যারা আপনাদের মতো কৃষ্ণ ভক্ত ভগবানের লীলাকে তো শ্রবণ করেন স্মরণ করেন কীর্তন করেন বন্দন করেন সখ্য আত্মনিবেদন নবদা ভক্তি রঙ্গ যাজন করেন আরেক প্রকার ভাগবত কৃষ্ণ ভক্ত তারা ভাগবত তাই এই কৃষ্ণ ভক্ত ভাগবত হলো হস্তিনাপুরের রাজা পরীক্ষিত মহারাজ তিনি এই দ্বাদশ স্কন্ধ শ্রীমদ ভাগবত শ্রবণ করছেন আর কীর্তন করছেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের পুত্র মহর্ষি সুখদেব গোস্বামী চাই তিনি গুরুরূপে কেশবজি রূপে ব্যাসের আসনে বসে আমার অপরাধ নেবেন কৃতদাসী গৌরদাসী নিতাই দাসী চৈতন্যের দাসী হয়ে ভক্তদের চরণে বসেছি সেই গুরুরূপে সুখদেব গোস্বামীর শ্রীবদনে মধুমাখা লীলা আস্বাদন করবো বলে শুধু গৌর ভক্ত বৃন্দ শ্রীমদ ভাগবত বললেন এই মনুষ্য জন্মে যদি আমরা লীলাগুলি যদি নাই আস্বাদন করি শ্রবণ মনন কীর্তন নবদা ভক্তির অঙ্গ যাজন না করি তাহলে এই মনুষ্য জন্মের কোনো কিছু লাভ নেই তাই ভারত ভূমিতে কবিরাজ গোস্বামী কলম দিলেন পয়ার দিলেন মনুষ্য জনম যার জীবন সার্থক কর করি পর উপকার মনুষ্য জনম যার জীবন সার্থক করো করি পর উপকার সার্থক কিসে হবে কবিরাজ গোস্বামী পুনর কলম দিলেন বহুত ধর্মাচারীর মধ্য কোটি কর্মীনিষ্ঠ কোটি কোটি কর্মীর মধ্য হয় এক জ্ঞানী শ্রেষ্ঠ আর কোটি কোটি জ্ঞানীর মধ্য হয় একজন মুক্ত আরে কোটি কোটি মুক্তের মধ্য দুর্লভ কৃষ্ণ ভক্ত তাই কৃষ্ণ ভক্ত
कृष्ण भक्त जरा निजे आसादन करून आर जीवन सार्थक करून आसादन करले भगवानेर भजन करले चक्षु कोनो नासिका जिहातोक एजे दशेंद्रिय मन दशेंद्रिय संगे मन एक जोग करून राधे राधे के बड़ बड़ कथा कोच्छे एखाने राधे राधे आज के ताई पांचटी कर्मेंद्र पांचटी ज्ञानेंद्रिय आर तार संगे आरेकटी जोग दिन मन के जोग दिन ओई एकादश इंद्रिय এই মনকে যোগ দিয়ে ভগবানের লীলা কথা শ্রবণ করুন ভক্ত হয়ে আর জীবন সার্থক করুন। আমি এসেছি রাধা মাধব গোপালজুর মন্দিরে হরি কথা শ্রবণ করবার জন্য। ও বোন তুমি যাবে? যাবে, চলো না, যাবে তুমি? দাদা তুমি যাবে হরি কথা শ্রবণ করতে? আরে আমার কাজ রয়েছে, কাজ পরে হবে। হরে কৃষ্ণ, একটু চলো না হরিকথা শ্রবণ করবার জন্য। এই ভগবানের নাম লীলাকে আস্বাদন করান। কেউ যদি একটা মূর্খকে যদি এই পথে আনতে পারে ভজনের পথে, তবে তার জীবন সার্থক হয়ে যাবে। বড় বড় বিল্ডিং করলে এটা পরোপকার হয় না, স্কুল ফুল কলেজ করে দিলে পর উপকার হয় না, কূপ খনন করে দিলে পর উপকার হয় না, জলাশয় খনন করলে পর উপকার হয় না। যদি একটা মূর্খ জীব পতিতাকে যদি ভগবানের লীলা কথা আস্বাদন করিয়ে শ্রবণ করিয়ে স্মরণ করিয়ে যদি এই ভগবানের পথে ভগবানের নাম শ্রবণ করাতে পারে, এই পথে আনতে পারে, তাহলে এটা হয় পরোপকার আর এটা হয় মানব জীবন সার্থক। এই মনুষ্য জীবন পশু পাখি ঝরে পাষাণ বিদরে শুনি যার গুণ গাথা, পাষাণ বিদরে শুনি যার গুণ গাথা, নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহি কোল হি কোল তাদের যমরা ধরে নয়ে নরকে ডুবায় তাওয়া, নরকে ডুবায় তাওয়া, নরকে ডুবায় তাওয়া, নরকে ডুবায় পশু পাখি ঝরে পাষাণ বিদরে শুনি যার গুণ গাথা। পশু পাখি ভগবানের নামে পাখি কাঁদছে, পাষাণ বিদরে যাচ্ছে, কিন্তু মনুষ্য জন্ম পেয়ে করতে পারলাম না, কিন্তু লীলা আস্বাদন করতে হবে না। যদি আমরা এই ঝুলন লীলা স্মরণ করি, দর্শন করি, আস্বাদন করি, শ্রবণ করি, রথযাত্রা অনুষ্ঠান যদি দর্শন না করি, স্মরণ না করি, শ্রবণ না করি, কিছু কিছু লীলা ভগবানের যে লীলা, শ্রী ভগবানের স্নান ও পূর্ণিমা চলে গেছেন না,
गुरु पूर्णिमा इत्यादि करे सब चले गेछे ना एई लीलागुली जदि मनुष्य जन्मे जदि ना साधन करते पारि ताहले एई मनुष्य जन्मेर कोनो दाम नेई তাই আজকে লীলা আস্বাদন করবার জন্য আমরা সকলে সমবেত হয়েছি ঝুলন লীলা গৌরচন্দ্রিকার পদে বলছে দেখো তো ঝুলত গৌরচন্দ্র অপরূপ দিজমনিয়া দেখো তো গোপাল রাধা মাধবকে ঝুলানো হচ্ছে আর পদ গাওয়া হচ্ছে দেখো তো ঝিলা তর অপরূপ ঝুলাও তো কত ভক্ত বৃন্দ গৌর চন্দ পেড়িয়া ঝুলাও তো কত গৌর চন্দ পেড়িয়া ঝুলাও তো কত রশ্মি ধরে ভক্তরা গৌরী কেই রশ্মি ধরে ঝুল রশ্মি ধরে টানছে ঝুলাও তো কত ভক্ত বৃন্দ গৌর চন্দ্র পেড়িয়া আনন্দে সঘন জয় জয় আনন্দে সঘন জয় করতালি দাও আনন্দে সঘন জয় জয় রব আনন্দে সঘন শ্রীধাম নবদ্বীপে সুরধনী গঙ্গা যেখানে সেখানে নবদ্বীপ শ্রীধাম নবদ্বীপে গৌর ভক্তবৃন্দ আজকে গৌর সুন্দরকে ঝুলন দোলায় তুলে দিয়ে কি করছেন ভক্তবৃন্দ গৌর হরিকে বেরিয়ে চারিপাশে বেরিয়ে মানে বেষ্টিত করে সেটা কেমন চারিপাশে বেষ্টন করছে যেমন রে তারকা তারার হরি হরি বল কি বললেন যেমন চন্দ্রের পাশে তারকা গান চন্দ্রের পাশে তারাগান চন্দ্রের পাশে তারাগান যেমন চন্দ্রের পাশে তারা নক্ষত্র বেষ্টন করে
পাশে যেন চাঁদকে ঘিরে তারার মালা, গৌরকে ঘিরে সে যে ভক্তের মালা, চাঁদকে ঘিরে তারার মালা ভক্ত, গৌরকে ঘিরে ভক্তের মালা, আকাশি চাঁদ দেখেছেন আপনারা? হ্যাঁ গো, এখন তো শুক্ল পক্ষ, চাঁদ দেখা যায়? হ্যাঁ, অমাবস্যার পরে একটু একটু করে চাঁদ দেখা যায়। তাই আজকে একবারে আর তিন চার দিন পরে পূর্ণিমা, পূর্ণ চাঁদের উদয় হবে, পূর্ণ চাঁদ, প্রায় পূর্ণ চাঁদ। এই চাঁদকে ঘিরে যেন নক্ষত্র গণ তারাগণ যেন বেষ্টিত করে চাঁদকে ঘিরে রাখে না? হ্যাঁ গো, হরে কৃষ্ণ। হ্যাঁ কি না বলুন? তাই চাঁদকে ঘিরে যেন নক্ষত্রগণ ওই তারা বেষ্টিত করে ঘিরে থাকে, তেমনি আজকে গৌর হরিকে ঘিরে গৌর পার্ষদগণ ঘিরে বেরিয়ে তারা সকলে কি করছে? ঝুলন দোলায় দুলাচ্ছে, ঝুলন দোলনায় দুলাচ্ছে গো রাধে রাধে। তাই ঝুলন দোলায় দোলাচ্ছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ঝুলন দোলাটা কিসে, তাই না? আমরা যে লীলাটি আস্বাদন করছি, দোলার দোলনাটা কিসের, বা গৌর হরি তিনি কে? গৌর চাঁদ তিনি কে? আজি পার্ষদ ভক্তগণ বেষ্টিত করে তারা ঘিরে ঘিরে নৃত্য করছেন, গৌরকে নাচাচ্ছে, দোলনাতে তাল দিচ্ছে, ভক্তবৃন্দ তারা কি? এইটাই তো প্রশ্ন। সর্বাগ্রে গৌর কি আমরা জানব, তাই না? গৌরকে জানবেন না? গৌরকে দোলনাতে দোলাচ্ছেন, দুলিয়েছিলে? হ্যাঁ, এখন তো দুলাচ্ছি, তাই না? গৌরের লীলা দর্শন করছি যখন, আস্বাদন করছি যখন, শ্রবণ করছি, এটা আস্বাদন করা হচ্ছে না? দুলাচ্ছি, তা গৌরকে যে দুলাচ্ছি, গৌরকে রাধা কৃষ্ণ দুই দেহ একই আত্মা ধরি অন্য হন্যে বিলাশয়ে রস আস্বাদন করি, সেই দুই এগিয়েবে রাধা কৃষ্ণ দুই দেহ এগিয়েবে চৈতন্য গোসাই আর ভাবাসা দিতে দোহে হইলা একঠা রাধা কৃষ্ণ দুই দেহ এক আদমা ধরি অন্য হনে বিলাসয়ে রসাস্বাদন করি, সেই দুই একবে চৈতন্য গোসাই ভাবাসা দিতে দোহে দোহে হইলা একঠাই। তাহলে রাধা কৃষ্ণ সেই দ্বাপর যুগে রাধা কৃষ্ণ মিলিত, রাধা কৃষ্ণ বলি না, দ্বাপরের ঠাকুর রাধা কৃষ্ণ মিলিত দেহ তিনি হলেন, আর শুধু দেহ নয়, এক আত্মা শ্রীমতী রাধারানীর যে আত্মা আর কৃষ্ণেরও সেই আত্মা। তাই বললেন, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো,
বাহিরে উহার সরানো পরন ভিতরে উহার কালো বাহিরে উহার সোনার পরন ভিতরে উহার কালো কে বলে গৌরাঙ্গ ভালো কে বলে গৌরাঙ্গ ভালো নদে নাগরিক কোন বলছে ও নাগরিক ভালো কে বলে গৌরাঙ্গ ভালো তুই বল ভালো বলছিস গৌরকে ভিতরে বাহিরে উহার সোনার বরণ ভিতরে উহার কালো হরি হরি বল গৌর ভালো নয় ও নাগরী ও সখী গৌর ভালো নয় গৌর ভালো নয় গৌর ভালো কে বলে গৌরাঙ্গ ভালো ভালো বাহিরে উনি সরল সুন্দর পটেতে যে মন আকা বাহিরে উনি সরল সুন্দর পটেতে যে মন আকা ভিতরে উহার খুঁজিয়া দেখিলে ভিতরে উহার খুঁজিয়া দেখিলে তিন তিন খানি পাকা কে বলে গৌরাঙ্গ ভালো বাহিরে উনি সাধু সুপণ্ডিত সাত্বিক ভাবে দেব গৌরহরি সদা সর্বক্ষণ সাত্বিক ভাবে ভোর নাম জপ করছেন বাহিরে উনি সাধু সুপণ্ডিত যেন সাধু সাত্বিক ভাবে দেব আর ভিতরে উহার খুঁজিয়া দেখিলে ও বড় দারুণ চোর সখীরে ভিতরে উহার খুঁজিয়া দেখিলে ও বড় দারুণ ভালো নয় ভালো নয় ও বড় চোর ও সখী গৌর ভালো নয় ও বড় চোর সখী গৌর ভালো নয় গৌর ভালো নয় গৌর বাহিরে উনি পরের রমণী না দেখে নয়ন কোনে বাহিরে উনি পরে রমণী না দেখে নয়ন কোনে ভিতরে উহার পরাণ কাঁদিছে হরির প্রাণ কাঁদিছে ও সখী ভিতরে উহার প্রাণ কাঁদিছে শুধু পরবধুর জন্য শুধু পরবধুর জন্য সখী কে বলে গৌরাঙ্গ ভালো ও নিদাই গৌরী মান হরি হরি বল কে
ते गौरांग भालो गौर तो भालो नय सेई केनो ना अंत गौर हरे कृष्ण बहिर गौर अंत कृष्ण अंत कृष्ण बहिर राधा और अंत कृष्ण भेतरे कृष्ण तई से गोविंद गो राधार रा गोविंद गो राधार रामा আমার গোড়া এই নিয়ে আমার গোড়া এই নিয়ে আমার গোড়া গোবিন্দের গোয়ার রাধার রা গোবিন্দের গোয়ার রাধার রা গৌর হয়েছে রাধা গোবিন্দ গৌর হয়েছে রাধা কৃষ্ণ একবার বলুন উলুধ্বনি দিন হরিধ্বনি শঙ্খধ্বনি কি হলো রাধার রাইনি আমার গোরা হয়েছে গোবিন্দের গোয়ার রাধার রা এইনি আমার গৌর হয়েছে গোবিন্দের গোয়ার রাধা রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি আজ গৌর হরি এ বিষয়ে জানতে পারলাম কিন্তু দোলনাটা কিসের দোলনা হলো আমার ঝুলনো দোলায় দোলে শ্যামরায় কিন্তু ঝুলন দোলা কুসুম দোলায় দোলে শ্যামরায় কুসুম দোলায় দোলে শ্যামরায় কুসুম দোলায় দোলে কুসুম দোলায় দোলে শ্যামরায় তোমাল সাখের দোলা দোলে ঝুলনে তোমাল সাখে দোলা দোলে ঝুলনে কুসুম দোলা দোলে শ্যামরা কুসুম দোলা দোলে শ্যামরা কুসুম দোলা দোলে শ্যামরা কুসুম দোলায় দোলে শ্যামরা দোলনাটা ছিল তোমাল শাখের দোলা দোলে ঝুলনে তোমাল শাখের দোলা আর কি বললেন কুসুম দোলায় দোলে শ্যামরায় ওই তোমাল শাখা দিয়ে শাখা মানে তোমাল মানে একটা বৃক্ষ ছিল সেই বৃক্ষের শাখা দিয়ে আর কি কুসুম দোলায় দোলে শ্যামরায় শুধু তোমাল বৃক্ষের শাখা পোশাখা দিয়ে দোলনা তৈরি তা নয় কি দিয়েছিল হরি হরি বল কুসুম দোলায় কুসুম শব্দে ফুল কুসুম শব্দে ফুল
ফুল দিয়ে তৈরি পুষ্প পুষ্প সেটা ফুলে 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 তৈরি ফুলে 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 মল্লিকা মালতী ফুলে ফুলে মল্লিকা মল্লিকা মালতী ফুলে ফুলে মল্লিকা মালতী শুধু কি তাই জইবে মল্লিকা মালতী মাধবী এই করে দোলনা তৈরি করেছে ঝুলায়ত কত ভক্তবৃন্দ গৌরচন্দ্র বেড়িয়া আনন্দে সখন জয় জয় রব নগর উথলি নগর নদিয়া আবার কি বললেন গৌরহরি রূপের বর্ণনা নয়ন কমল মুখ নিরমল শারদ চাঁদ জিনিয়া নয়ন মুখ নিরমল শারদ চাঁদ নয়ন কমল মুখ নিরমল গৌরহরি নয়ন দুটি কমল মানে পদ্মের মতো আর মুখ নিরমল খুব সুন্দর খুব সুন্দর বয়ান নয়ন কমল মুখ নিরমল ছটা ঋতু হরে কৃষ্ণ ছটা ঋতু আছে না গ্রীষ্ম বর্ষা শরৎ শীত হেমন্ত বসন্ত দুটো করে মাস নিয়ে একটা করে ঋতু তাই বদন কমল মুখ নিরমল শরদ ধনে সুনিয়া
ধ্বনি শুনিয়া তারা হরি হরি বিনে আর বলে না হরি হরি বিনে আর বলে না হরি হরি বিনে আর বলে না জয় গৌরার জয় গৌর 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 বিনে আর বলে না নবদ্বীপবাসী নদীর নাগরিকগণ বা সবাই শুধু কি নাগরিকগণ না নাগরিক হলে স্ত্রীলিঙ্গ হয় কিন্তু না নাগরগণ স্ত্রীলিঙ্গ শুধু কি তাই স্ত্রী পুরুষ আবার বালক বৃদ্ধ আবাল বনিতা সকলে গৌর গৌর করে বলছেন গৌরের ধ্বনি দিচ্ছে জয় দিচ্ছেন আর কে দিচ্ছে নবদ্বীপের যত বৃক্ষলতা গুল্ম স্থাবর জঙ্গম সকলেই জয় ধ্বনি দিচ্ছেন আর এদিকে সুরধ্বনি গঙ্গা তিনিও জয় গৌর বলছেন আর গৌরের গুণগান করছেন জয় গৌর বলে গুণগান করছেন এক মুখ হরি হরি ধ্বনি শুনিয়া ধন্য কলি যোগ গোড়াই অবতার ধন্য কলি যোগ গোড়াই অবতার সুর ধ্বনি ধ্বনি ধ্বনিয়া ধন্য কলি যোগ গোড়াই সুর ধ্বনি ধ্বনি ধ্বনিয়া গোড়া চাঁদ বিনে আর নাহি মনে গোড়া জানে আর নাহি মনে বাসু হোস কহে জানিয়া আর নাহি মনে বাসু হোস কহে জানিয়া অপরূপ দেখত ঝুলত গৌর চন্দ্র অপরূপ দ্বিজমনিয়া দেখত ঝুলত গৌর চন্দ্র অপরূপ দ্বিজমনিয়া বিধির অবধি রূপ নিরূপম বিধির গৌর প্রেমানন্দ হরি হরি বল আগামীকাল থেকে এলে মায়েরা আসবেন চব্বিশ পরগনা ইত্যাদি কলকাতার মেয়েরা উলুধ ধরে নিতে জানে কিন্তু আমরা এমন হতভাগিনী উলুধ ধরে নিতে জানি না তাই শঙ্খ নিয়ে আসবেন শঙ্খ ধ্বনি করবেন উলুধ ধ্বনি উ শব্দে রাধা লু শব্দে কৃষ্ণ উলুধ ধ্বনি বা শঙ্খ ধ্বনি হরিধ্বনি না দিলে আমার এই ঝুলন লীলাটি পরিপুষ্ট হবে না আর রাধা গোবিন্দও তারা আনন্দিত কি হবে না উদ্ভাসিত হবে না আজকে সেই গৌরের পদ অনুসারে তাহলে ওই ঝুলন দোলাটা কুসুম দোলা কুসুম দোলায় গৌরলীলা অনুসারে আজকে কৃষ্ণলীলা আজ সেই রাধা গোবিন্দ কোথায় দ্বাদশ বনের উন্নত একটি বন ছিল কুঞ্জ বন বৃন্দাবনের লীলায় যাচ্ছি কুঞ্জ বন সেটা হলো নিধুবনের এক অংশ যাকে বলি নিকুঞ্জ বন যেখানে রাত্রি নটার পরে সেখানে যাওয়া নিষিদ্ধ থাকা নিষিদ্ধ এমনকি বানরগণ যে বৃন্দাবনে থাকে প্রত্যেকটি বনে বানরগণ থাকে না আর কেউ যদি হুড়ামি করে বলে না আমি এই
নিকুঞ্জ বনে বা নিধু বনে আমি এখানে রাত্রি যাপন করব। হরে কৃষ্ণ, তার এক প্রাণ সংশয় হবে না হলে একদিনই বোবা হয়ে যাবে। দ্বাদশ বনের অন্যতম বন হলো নিকুঞ্জ বন বা নিধু বন, আর সেই বনে আমার রাধা গোবিন্দ তিনি কি করেন, সকল রসের উন্নত রস, উজ্জ্বল রস, উন্নত উজ্জ্বল রস, সেটি হলেন রস পাঁচ প্রকার, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই সকল রসের শ্রেষ্ঠ রস হল, উন্নত উজ্জ্বল রস হল মধুর রস। সেই মধুর রসে একমাত্র শান্তের নয়ন, দাস্যের সেবন, শান্ত, দাস্য, সখ্য, সখ্যের আলিঙ্গন, বাৎসল্যের চুম্বন, আর মধুরে সিঙ্গার, সকল রসের শ্রেষ্ঠ রস, উন্নত রস, উজ্জ্বল রস। তাই বললেন গৌরলীলাতে, বললেন অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং, উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর দ্যুতি সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে পুরতুব সচি নন্দন। সকল শ্রেষ্ঠ রস মধুর রস সেই নিকুঞ্জ বনে, নিধু বনে, সেই বনের একটি কুঞ্জ ছিল তাকে বলে কুঞ্জ বন। সেই বনে আমার গৌরহরির পার্শ্বদ এখানে পঞ্চতত্ত্বের মধ্য হরে কৃষ্ণ রাধা গোবিন্দ মিলিত তনু গৌর নিত্যানন্দ সেই ব্রজের বলরাম নিতাই, বৃন্দাবনের বলরাম নিতাই, আর অদ্বৈত সেই শিব ঠাকুর, আর গদাধর রাধাই গদা, রাধা গদা গদাধর, আর শ্রীনিবাস, শ্রীনিবাস আচার্য হলো একমাত্র দেব দেবতাদের ঋষি, দেবর্ষি, নারদ ভক্ত। তাই যারা গৌরলীলায় পার্শ্বদ হয়েছেন মহাপ্রভুর, তাই তারাই তো এরা রে, তারাই তো এরা রে, ব্রজে যারা নদে তারা, তারাই তো এরা রে, ব্রজে যারা নদে তারা, তারাই তো এরা রে, নদে যারা ব্রজে তারা, তারাই তো এরা রে, ব্রজে যারা নদে তারা, তারাই তো এরা রে, ব্রজে যারা সখা সখী গোব গোপী নদিয়ায় তারা, তারা গৌর হরির ভক্ত পার্শ্বদ রূপে, তারা ব্রজের যারা, তারা গৌর হরির ভক্ত পার্শ্বদ, আজ তারাই তো রে, তারাই তো, তারাই তো এ হরির পার্শ্বদ বৃন্দ, বৃন্দাবনে ব্রজ গোপ গোপীগণ, গৌর হরির পার্শ্বদ বৃন্দ, বৃন্দাবনের গো
গোব গোপীগণ গৌর হরির পার্শ্বদগণ বৃন্দাবনের গোব গোপীগণ তারাই তো এরা রে আজ সেই লীলা অনুসারে আজকে তাই ওই গৌর হরির ভক্ত বৃন্দ বৃন্দাবন লীলায় ব্রজ গৌ গোপী আজকে সেই নিকুঞ্জ মন্দিরে আজকে একটি দোলনা খুলেছে কুসুম দোলায় দোলেছে মরা কুসুম দোলা সাখের দোলা দোলে ঝুলনে তোমাল সাখের দোলা দোলে ঝুলনে কুসুম দোলায় দোলেছে মরা কুঞ্জগণে ব্রজ সখীগণকে নিয়ে আজকে কুসুম দোলনায় ঝুলাচ্ছেন ভক্তবৃন্দ হরে কৃষ্ণ আজকে আমাদের কত সৌভাগ্য তা না যারাই কৃষ্ণ ভজন করেছেন তারা সৌভাগ্যবান আর যারা এই লীলা দর্শন করতে এসেছেন লীলা আস্বাদন করছেন শ্রবণ করছেন তারা বড় ভাগ্যবান তাই গৌর হরির লীলাতে জানেন একদিন পদ্মপূর্ণ মিশ্র বলে একজন ভক্ত ছিল তিনি হঠাৎ গৌর হরির চরণ পান্তে এসেছে এসে গৌর হরির চরণে প্রণাম করলেন নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নম নম প্রভু প্রণাম করে বললেন প্রভু গৌর হরিকে বলছেন প্রভু আমার বড় ইচ্ছা হয়েছে আমি তাই এসেছি কি ইচ্ছা বল তোর কেন এসেছিস আমি কেন এসেছিস এসেছি জানো প্রভু আমি আপনার শ্রীপদনে আমি মধুর নাম শ্রবণ করতে এসেছি ভগবানের নাম শ্রবণ করতে আপনার বদনে আমি এসেছি তখন বললেন পদ্মপূর্ণ আমার কাছে নাম শ্রবণ করতে এসেছেন হরে কৃষ্ণ আমি তো কিছু নাম শ্রবণাতে পারবো না আমি তোরে নাম শ্রবণ করাতে পারবো না কেন প্রভু না বলে আমি আরো শ্রবণ করি আমি কি করে শ্রবণ করাবো আমি তো নিজে শ্রবণ করি আমি তোরে শ্রবণ করাতে পারবো না তোর যে ইচ্ছা হয়েছে এটা বড় ভাগ্যের কথা তাই মা গো আপনাদের যে বড় ভগবানের নাম শ্রবণের ইচ্ছা হয়েছে তাই তো এসেছেন মন্দিরে এসেছেন সেই জন্য বাবাদেরও ইচ্ছা হয়েছে সেই জন্য এসেছেন তাই প্রভু বললেন আপনি বড় ভাগ্যবান মনে যখন ইচ্ছা হয়েছে বড় ভাগ্যবান কিন্তু আমি তো শ্রবণ করাতে পারি না তাহলে সত্যি সত্যি কোন শাস্ত্রে লেখা নেই যে মহাপ্রভু তার ভক্তগণকে নাম শ্রবণ করিয়েছেন ভাগবত কথা শ্রবণ করিয়েছেন আছে কোথাও না কিন্তু আটটি শ্লোক তিনি লিপিবদ্ধ করেছেন বিশ্বনাথ চক্রবর্তী টিকায় বললেন আটটি শ্লোক তিনি লিপিবদ্ধ করেছেন প্রথম শ্লোকটি হলো চেত দর্পণ মার্জন মহাপ্রভু নিজেই লিখেছেন চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনং প্রতি পদং পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রাপিত নিয়মিত স্মরণেন কালো এতাদৃশি তব কৃপা ভগবন দুর্দৈব মিহাজনী নানুরাগ ত্রিনাদপি শুনিছেন তৃতীয় নম্বর শ্লোক তরুর এ বসে শোনা নমানি না মানদেন কীর্তনীয় সদাহরি
इत्यादि इत्यादि करे न धनंग न जनंग न सुंदरी कविता काम ये जगदीश मम जन्मनी जन्मनी सरे भवतार भक्ति ओहितु की तोई इत्यादि करे तीन आठ श्लोक लिपिबद्ध करे छेन लिखे छेन किंतु काउ के भागवत कथा श्रवण करान नी ताई बोललेन आमी तो पारबो ना आमी आरो श्रवण करी तबे बोलछी सोन पद्मन बोलो बोलो प्रभु आमी श्रवण करी ओई रामानंद रायर काछे जा तोरे बोलछी जा 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 बाबा जा 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 रामानंद रायर काछे जा कृष्ण कथा श्रवण करे आ आमी ओई रामानंद रायर काछे कृष्ण कथा श्रवण करी महाप्रभु पाठिए दिलेन निदाय गौरी प्रेमानंदे हरि हरि बोल आर भक्त पद्मवन ओई कृष्ण कथा भागवत कथा श्रवणेर जन्य रामानंद रायर काछे गेलेन किन्तु रामानंद राय आज के की करछेन ना कपाल रुद्ध करे देवकन्या अश्वरीदेरके कपाल रुद्धेर मध्य कपाट बंध करे एकाई रयेछे निर्जने निभिते सुंदर सुंदर दुजन अश्वरी अपरूप अश्वरी देवकन्या तारा गृहेर मध्य तादेरके स्नान कराच्छे आर गुज्जो गुज्जो स्थान परिष्कार करे दिच्छे स्नान कराच्छेन तादेर वस्त्र परिष्कार करछेन हरे कृष्ण भक्त पद्मन रामानंद रायेर बाड़ीते एलेन किन्तु एसे उठोने उठेछेन किन्तु चारिदिक ताकिये देखछेन हरे कृष्ण प्रभु प्रभु रामानंद राय प्रभु रामानंद राय प्रभु रामानंद राय बाड़ीते आछेन रामानंद राय बाड़ीते आछेन एतो करे एक बार ना दुबार तीन बार डाक दिलेन किन्तु रामानंद राय के देखते पेलो ना আর কোনো ডাকও শোনালো না কি করে ডাক শোনাবে নিভিতে গোপনে কপাট বন্ধ করে যেমন কপাট বন্ধ করে শিবা সাঙ্গিনায় শ্রীমন মহাপ্রভু তিনি ভগ তিনি প্রত্যেক দিন নিত্য কীর্তন করতেন আজ সেই একাদশী তিথি কি আর বলবো কত কথা বলবো আজকে একাদশী তিথি শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধাম নিত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ যার খাই তার একটু গাইতে হবে আজকে তিথি হলো একাদশী তিথি তাই কেশবজি ভগবান গোপালজি জাগিয়ে দিলেন নিত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ পূর্ণবন্ত শ্রীবাসের গৃহে শুভারম্ভ পূর্ণবন্ত শ্রীবাসের গৃহে শুভারম্ভ উঠিল কীর্তন একাদশীতে শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান শ্রীহরি বাসর শুধু হরি বাসর নয় এই যে হরি বাসর যেখানে হরি মন্দির সেটা হলো হরি বাসর হরি স্থান নিয়েছেন হরি রয়েছেন হরি মন্দিরে মন দিলে হরি মন দিলে যে মন্দির এটা শ্রীহরি হরিবাসর মন্দির আবার বললেন একাদশী তিথিকে বললেন শ্রীহরি বাসর শ্রীহরি
জগতের প্রাণ পুণ্যবন্ত শিবাসের গৃহে শুভারম্ভ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ সবার অঙ্গেতে সবে শ্রী চন্দন মালা সবার অঙ্গেতে সবে শ্রী চন্দন আনন্দে নাচয়ে করতালকে মন্দিরা বলে ব্রজবুলি ভাষাতে মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ তাল করতাল দাও হাতের তাল আর শঙ্খ শঙ্খ ধরে এখনো শঙ্খ নিয়ে আসেন না আরে শঙ্খটা নিয়ে আসো মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ সংকীর্তন চৌদিকের অমঙ্গল সব যায় না চৌদিকের অমঙ্গল সব যায় না সব যায় না ব্রহ্মাণ্ড পুরিয়া ধ্বনি উঠিল চৌদিকের অমঙ্গল সব যায় না চৌদিকের রসি মঙ্গল সংকীর্তন মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের আনন্দ যার নাম জগন্নাথ মিশ্রের নন্দন আমার গৌর হরি আজ হরিবাসরে নাচছেন যার নামানন্দে শিব বসন না জানে অদ্বৈত শিব হয়েছিলেন বসন জানে না উলঙ্গ নাচছে গৌরহরির নামে যার নামানন্দে শিব বসন না জানে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার নামে বাল্মীকি হইল তপোধন হইল তপোধন যার নামে অজামিল পাইল মোচন যার নামে অজামিল পাইল মোচন যার নাম শ্রবণে সর্ববন্ধন ঘুচে যার নাম শ্রবণে সর্ববন্ধ ঘুচে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে যার নাম শ্রবণে শিব সুখ নারদ বেড়া যার নাম শ্রবণে সু নারদ বেড়া যার নামে পাপ হইল যার নাম শ্রবণে সর্ব পাপ খয় নিজানন্দে নাচে নিজানন্দে নাচে প্রভু বিষম্ভ তালি শুনে অতি মনোহর চরণের তালি শুনে অতি মনোহর মহাপ্রভু নাচছে চরণের তালি শুনে অতি মনোহর চরণ নাচাচ্ছে চরণের তালি শুনে অতি মনোহর ভাবাবে সে প্রভু মালানা রহ
কৃষ্ণ চৈতন্য নিত্যা নন্দ চাঁদ জানো, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যা নন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তো চুপ যুগে গানো, বৃন্দাবন দাস তো চুপ যুগে গানো, বৃন্দাবন দাস তো চুপ উলধ্বনি সম্পধ্বনি হরিধ্বনি, আজ শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান নিত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ, নিত্য আরম্ভিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, নিত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ, নিত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ, গৌর হরি আজ হরি বাসর নৃত্য করছেন শিবা সাঙ্গী না, তাই সেই রকম কপাল রুদ্ধ করে দেবকন্যাদের সারা অঙ্গ স্নান করাচ্ছেন, গুদ্ধ গুদ্ধ স্থান পরিষ্কার করছেন, বস্ত্রাদি পরিষ্কার করছেন, কেমন করে সে ডাক শোনাবে, বহিরঙ্গ ভক্ত লইয়া করে নাম সংকীর্তন, আরে অন্তরঙ্গ ভক্ত লইয়া করে আজকে তাই বলছেন রাধে রাধে, উনি তখন যখন ছাড়া দিচ্ছে ছাড়া পাচ্ছে না গোবাক্ষে রাড়াল দিয়ে, আজ রায় রামানন্দ যুবতী দুটি কন্যা সেবা করছে কিন্তু কবাটের আড়াল দিয়ে, গোবাক্ষ মানে কবাট, কবাটের একটু ছিদ্র ছিল আড়াল দিয়ে দর্শন করছে, কপাট রুদ্ধ কেউ হতো আছে কেহই কিন্তু দেখতে পাচ্ছি না, দেখি তো কে কবাটের আড়াল দিয়ে দেখলেন ছিদ্র এদের দেখলেন, উরে যুবতী নারীদের অঙ্গ সেবা করছে, প্রভু আমাকে গৌরহরি আমাকে এই ভদ্রলোকের কাছে নাম স্মরণ করতে পাঠালে, না 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 আমি এখন পালাই পালাই পালাই, এর শ্রীমদনে আমি নাম শ্রবণ করব, আর এরই প্রদনে ভগবান গৌর হরি নাকি নাম শ্রবণ করেন, এই এর এনার নাম পদ্মগুণ মিশ্র, ইনি ভক্ত, না আমি আগে পালাই আমি এখানে আর থাকবো না, এই বলে তাড়াতাড়ি করে চলে এলেন, এসে প্রভুর কাছে প্রণাম করে দাঁড়িয়েছেন, কিন্তু মুখটা শুকনো, কিরে পদ্মগ্ন, মহাপ্রভু বলছেন নাম শ্রবণ করে এসেছিস, না 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 প্রভু আমি কীর্তিনার বদনে নাম শ্রবণ করব, সে যুবতী নারীদের অঙ্গ সেবা করছে নিভৃত নির্জনে, আমি ওই পদ্মগ্ন মিশ্র ওই ভক্তের বদনে আমি নাম শ্রবণ করব, না আ কি বলছিস, কর্ণে হস্ত চাপা দিচ্ছে মহাপ্রভু, ছি 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 আর বলিস না, বৈষ্ণব অপরাধী হয়ে যাবে, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্রই অপরাধ, আরে মহা মহা ভজনে তা পড়ে যায় বাদ, আরে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, তুই জানিস না আমি ওই রামানন্দ রায়ের বদনে নাম শ্রবণ করি, উনি হলেন শ্রেষ্ঠ ভাগবতম ভাগবত ভক্ত, কাষ্ঠ পরশে যেমন কোন বিকার নেই তেমনি যুবতী নারী পরশে ওই রামানন্দ রায়ের কোন বিকার ছিল না, কি বলছিস পদ্মব্রত, আরে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, তাই যেখানে বৈষ্ণব নিন্দা হয় সেখানে কর্ণে হাত চাপা দিয়ে ছুটে চলে আসবে, শ্রবণ করতে নেই বৈষ্ণব নিন্দা, কি বলছিস ছি ছি ছি, কাষ্ঠ পরশে যেমন কোন বিকারহীন ইন্দ্রিয় বিকার নেই তেমনি ওই যুবতী নারী পরশে রামানন্দ রায়ের কোন বিকার নেই, তিনি জিতেন্দ্রিয় রিপুকে তিনি দমন করেছেন,
आज के की बोलछिस सुने आय। ताई रामानंद राय कत पद लिखलें महाप्रभु तार बदने नाम श्रवण करें से गोदावरी तीर रामानंद राय बोलछेन विद्यार मध्य कोन विद्या जीवर है सार राय कहे से राय रामानंद राय कहे कृष्ण भक्ति विद्या बिने विद्या नहीं आर राधा कृष्णर पदर कथा बोलें कत पद लिखल से रामानंद राय हलन महाप्रभुर पार्श्वी स्वरूप दामोदर आय राय रामानंद एरा कारा एरा सो ताराई तो ये डरे জানিস মুখ সাবধানে কথা বল বৈষ্ণব নিন্দা হয়ে যাচ্ছে কোনদিন বৈষ্ণব নিন্দা করিস না পরম বৈষ্ণব সর্ব দামোদর রায় রামানন্দ এরা আমার সেই ললিতা আর বিশাখা সখী দাপর যুগে সেই স্বরূপ দামোদর ললিতা রামানন্দ রায় বিশাখা সখী আমি ওই স্বরূপ দামোদর রায় রামানন্দকে নিয়ে এই কিছুদিন আগে জগন্নাথ দেবের রথযাত্রা চলে গেল কাশী মিশ্রের ভবনে শ্রীমন মহাপ্রভু কপাল রুদ্ধ করে সারা নিশি দিনে নিত্য কীর্তন মহাপ্রভু করতেন আর ঈশ্বর দর্শন জগন্নাথ দেবের দর্শন করতেন ঈশ্বর দর্শন মানে জগন্নাথ দর্শন দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন স্বরূপ শনে রসইয়া সাগর রাত্রে রায় রামানন্দ আর স্বরূপ দামোদরে স্বরূপ শনে রসইয়া সাগর রাত্রে রামানন্দ রায় স্বরূপ দামোদরের সঙ্গে সারা নিশি রস আস্বাদন করতেন সেই রাধা রানী ওর সেই রাধা কি রাধায়া প্রণয় মহিমা কি দিছো বানাইবা আস্বাদ অদ্ভুত মধুরিমা কি দৃশ্য সৌখান চাষ মদন ভবত কি দৃশ্য সৌখান চাষ মদন ভবত কি দৃশ্য বেদ তিল ভাত ভাবাঢ সমজনী গর্ভ সিন্ধু পরিন্দু এই তিনটি এই যে রস আস্বাদন করতেন আজকে তাই চি 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 এই গোপী ছাড়া গোপীর ভজন হয় না গোপী ছাড়া গোপীর ভজন হয় না গোপী ছাড়া গোবিন্দের ভজন হয় না গোপী ছাড়া গোবিন্দের ভজন হয় না গোপী ছাড়া গোপীর ভজন হয় না পদ এসে গেল তাই প্রকৃতি হইয়া করে প্রকৃতির বৃন্দা দেবী আহমদিন দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ গোপী তোমরা আর গোপী
দিয়া মোরা কিবা পুরুষ লিঙ্গ আর কিবা স্ত্রী লিঙ্গ গোপি তোমরা আর গোপি তো আমরা গোপি তোমরা গোপি তোমরা গোপি তোমরা গোপি তোমরা গোপি তো মোরা গোপি তো মোরা গোপি তো মোরা গোপি তো মোরা ওরে গোপনে ভজনে করে যারা গোপি তো মোরা গোপি তো মোরা গোপি তো মোরা আর গোপি তো আমরা গোপি তো মোরা গোপি তো মোরা ওরে গোপি তো মোরা গোপি তো মোরা আজ গোপী ভাবে মহাপ্রভু ভজন করছে কইছন তো আপে মা কইছন মধুরী মা কইছন সুখে তুহু ভোর এই তিন ব্রজে নহিল পুর আমি নদীয়াতে হইব উদয় নদী আতে হইব হইব নদী আতে হইব আজকে তাই নদীয়ায় উদয় হয়েছে আজকে সেই তাই অবৈষ্ণব মুখে কি না পাবনং ভগবত যশ নশতব্দং বৈষ্ণবনাং সর্ব উচ্চিষ্ট যথা পয়ো হ্যাঁ তাই আমি তো লীলায় বৃন্দাবন লীলায় চলে গেছি এখানে একটু শিক্ষার জন্য তাই যারা কৃষ্ণ কথা শ্রবণ করতে আসে মহাপ্রভু বললেন পদ্মগ্ন যা তুই শ্রবণ করি আয় তাই রামানন্দের শ্রী বদনে ভুরি ভুরি হরি কথা শ্রবণ করলেন মহাপ্রভু শিক্ষা দিলেন একমাত্র রামানন্দ রায় হরি কথা পরিবেশন পরিবেশনের শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ উত্তম ভাগবতম তার বদনে তাই পদ্মগ্ন মিশ্র হরি কথা শ্রবণ করেছিলেন আর তিনিও নিজেও শ্রবণ করেছিলেন তাই যারা শ্রবণ করতে বললেন পদ্মগ্ন তোর বড় ভাগ্য আজকে তুই যে শ্রবণের ইচ্ছা হয়েছে তাই ভক্তগণ আপনাদের যে শ্রবণের ইচ্ছা হয়েছে আপনারা হরে কৃষ্ণ ওই সুন্দরভাবে বসে রয়েছেন শ্রবণ করছে স্মরণ করছে তাই আপনারাও ভাগ্যবান আই শ্যামেরি পাশে শ্রীমতি হাসে শ্যামের সাথে শ্রীমতি হাসে আজ শ্যামেরি পাশে শ্রীমতি হাসে শ্যামের পাশে শ্রীমতি হাসে যুগল শশী যেন বৃন্দাবনে যুগল বৃন্দাবনে কুসুম দোলায় দোলে দোলে শ্যামরা ওরে কুসুম দোলায় দোলে শ্যামরা তোমাল সাখের দোলা দোলে দুলনে তোমাল সাখের দোলা দোলে ঝুলনে এই কুসুম দোলায় দোলে শ্যামরায় বলো তো কুসুম দোলায় দোলে শ্যামরায় কুসুম দোলায় দোলে দোলে শ্যামরায় আজ কুসুম দোলায় দোলে শ্যামরায় কুসুম দোলায় তোমাল সাখের দোলা দোলে ঝুলনে তোমাল সাখের জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় আজ সখীগণ জয় ধ্বনি দিচ্ছেন রাধা গোবিন্দকে নিকুঞ্জ মন্দিরে ওই তোমাল শাখের দোলা আরো অনেক রয়ে গেছে আমার একটু সন্ধ্যাতে পাঠ আছে চলে যেতে হবে আর কুসুম দোলায় আই কৃষ্ণ মেঘে রাই সৌদামিনে মেঘে রাই সৌদামিনে রাই সৌদামিনী বৃন্দলাই দে দোল রাজ গোপিনী বৃন্দলাই
গোবিন্দ যায়ো যায়ো রাধে রাধে গোবিন্দ যায়ো যায়ো রাধে রাধে গোবিন্দ যায়ো যায়ো রাধে রাধে গোবিন্দ যায়ো 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 রাধে রাধে গোবিন্দ যায়ো যায়ো গোবিন্দ জয় 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 রাধে রাধে জয় ভগবান কি জয় রাধে সুধী ভক্তবৃন্দ।